নমস্কার বন্ধুরা বামস কিচেনে সবাইকে স্বাগত আর আজকে আমি বামস কিচেনে সজনে ফুলের একটা রেসিপি শেয়ার করছি সজনে ফুল ভাজা তো খুবই সিম্পল রেসিপি আর সজনে ফুল খাওয়া কতটা উপকারী সেটা কম বেশি সবাই জানে আর সজনে গাছের ডাঁটা পাতা ফুল সবই খাওয়া যায় এই ফুল খেতেও কিন্তু খুব সুস্বাদু মানে রান্নার পর খুবই ভালো লাগে খেতে এটা কিন্তু বসন্তকালে খেলে বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে তো তো ফুলগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি একদম একটা একটা করে বেছে নিয়েছি মানে সব ডাঁটাগুলো ফেলে দিয়েছি এর মধ্যে প্রচুর কুঁড়িও আছে শুধু ফুল না কুঁড়িও দিয়েছে দেখি অনেক কুঁড়ি তো যাই হোক প্রথমে আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এবার এর মধ্যে আমি ফোড়ন দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু আমি দু ভাগ করে দিয়েছি মানে গোটা থাকলে ফাটার একটা সম্ভাবনা থাকে তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি একটা কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের আলু আলুটা আমি একদমই মানে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি মানে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তো এবার আলুটাকে একটু ভেজে নেব আলু না দিয়েও কিন্তু সজনে ফুল ভাজা খাওয়া যায় মানে শুধু ফোড়ন দিয়েই ভাজা করে খাওয়া যায় শুধু ফুলের কিন্তু আমার একটু ইচ্ছে হলো একটু আলু দিতে সেজন্য অল্প একটু আলু দিলাম তো আলুটা ভাজা হয়ে গেছে প্রায় আর এবার এর মধ্যে দেবো ধুয়ে রাখা সজনে ফুলগুলো এই রেসিপিটা কিন্তু হতে একদমই সময় লাগে না সজনে ফুল ফুল তো ফুল তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায় তো সব ফুলগুলো আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফুল তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অল্পই লাগে কারণ এটা অনেকটাই কমে যাবে দেখতে অনেক লাগছে কিন্তু কমে যাবে তো দিয়ে দিলাম লবণ এবার দেব হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতোই আর এবার দেব চিনি এখানে কিন্তু আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করবে ফুলের যে একটা কষ ভাব থাকে সেই ভাবটা কিন্তু একদমই কেটে যায় আর কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মশলা কিন্তু অ্যাড করব না এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব আর ফুল সেদ্ধ হতে একদমই সময় নেবে না গ্যাসটাকে কিন্তু আমি একদমই কমিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখব তো যা ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এখন কিন্তু ফুলগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়িচাড়ি আমি একটু ভেজে নিয়েই নামিয়ে দেবো তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু মুচমুচে ভাজা হবে সেরম ব্যাপার না একটু নরমই থাকবে তো আমার ভাজা কমপ্লিট এবার আমি গ্যাসটিকে অফ করে দেব আর এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে দারুণ যেমন উপকারী আর তেমন টেস্টিও তো এই টাইমেই মানে শীতের সিজনেই পাওয়া যায় এই ফুলগুলো তো আপনারা একবার টেস্ট মানে বাড়িতে রান্নাটাকে ট্রাই করতেই পারেন ট্রাই করে টেস্ট করে দেখতেই পারেন তো তাতে হচ্ছে শরীরের একটু উপকার হবে আর একটু অন্যরকম খাওয়া হবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এখানে ভিডিওটা শেষ করলাম